শ্রীধাম শান্তিপুরে বড় গোস্বামী বাড়ির অঙ্গনে রথযাত্রা উপলক্ষে দেখো হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে। রাস্তার দুপাশে মেলা বসে। জয়ন্তাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টোরাত। তো উল্টোরাত উপলক্ষে আমি এখন আছি শান্তিপুর বড় গোস্বামী বাড়ির এখানে। তো আমার একটু রাত হয়ে গেল, কেননা আমি সকালের দিকে গেছিলাম গুপ্তিপাড়া। তো তোমাদেরকে গুপ্তিপাড়া দর্শন করিয়েছি। তো চলো এখন বড় গোস্বামী বাড়ির এখানে কেমন কি অনুষ্ঠান হচ্ছে না আছে সব কিছু তোমাদের মধ্যে তুলে ধরি। তো এখানে শ্রী শ্রী জগন্নাথ দেবের সাথে শ্রী শ্রী রামচন্দ্রেরও রথযাত্রা হয়। তো চলো তোমাদেরকে দর্শন করাই। তো দেখো রাস্তার দুপাশ দিয়ে অনেক বড় মেলা বসেছে আর প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে রথযাত্রা উপলক্ষে শান্তিপুর বড় গোস্বামী অঙ্গনে। দেখো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে এখানে কত বড় মেলা হয়েছে আর কত মানুষের সমাগম হয়েছে। তো দেখো এই যে অদ্বৈত অঙ্গন বড় গোস্বামী বাড়ি। তো চলো আগে রথ দর্শন করে আসি। রথ দর্শন করে এসে তারপরে আমি তোমাদেরকে মেলা ঘুরে ঘুরে দেখাবো। শ্রীধাম শান্তিপুরে বড় গোস্বামী বাড়ির অঙ্গনে রথযাত্রা উপলক্ষে দেখো হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে। রাস্তার দুপাশ দিয়ে মেলা বসেছে আর প্রচুর প্রচুর ভক্ত দেখো। তো চলো তোমাদের কাছে থেকে রথ দর্শন করাই। তো এখান থেকে তোমরা আই থিঙ্ক রথ দেখতেই পাচ্ছ। তো চলো দেখি জগন্নাথ দেব আছে কিনা রথে। তো যদিও রাত হয়ে গেছে, জগন্নাথ দেবকে মন্দিরে নিয়েও যেতে পারে। তো চলো কাছে থেকে যেয়ে দেখি। তো মেন মন্দিরে নিয়ে গেছে জগন্নাথ দেব আর শ্রী রামচন্দ্রকে। তো তোমরা খুব কাছে থেকে রথ দর্শন করো। তো এই রথে করে শ্রী শ্রী জগন্নাথ দেব রামচন্দ্র এসেছিল আর এই পাশে দেখতেই পাচ্ছ হাজার হাজার ভক্তের সমাগম। তো চলো এখন মন্দিরের ভিতরে যেয়ে তোমাদেরকে দর্শন করিয়ে নিয়ে আসি। যদি এখন খোলা থাকে তো অবশ্যই তোমাদেরকে দর্শন করাবো শ্রী শ্রী জগন্নাথ দেব আর শ্রী রামচন্দ্রকে। অদ্বৈতঙ্গনের ভিতরে দেখো বিভিন্ন খাবারের স্টল বসেছে, আইসক্রিম, ফুচকা, চাটনি, পাপড়ি চাট, বিভিন্ন রকমের খাবার স্টল রয়েছে দেখো। আর এছাড়াও বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা রয়েছে। দেখো এই যে পাপড়ি চাট, ফুচকা টুচকা, বিভিন্ন রকমের খাবার স্টল রয়েছে। আর এসব কিন্তু ভেজ আইটেম, এখানে কোনো নন ভেজ নেই, কেননা বড় গোস্বামী অদ্বৈত অঙ্গনের ভিতরে কোনো কিছু মানে ভেজ নন ভেজ এলাও নেই। আর বাইরের রাস্তাতে অনেক কিছুই আছে দেখো এই যে। জয়নিতাই, তো আমি চলে এসেছি শ্রী শ্রী অদ্বৈত অঙ্গন বড় গোস্বামী বাড়িতে শান্তিপুর শ্রীধাম শান্তিপুরের। তো প্রবেশ করতেই দেখো আমার গৌরাঙ্গ সন্তান মহাপ্রভু কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। যে দেখো লেখা রয়েছে বড় গোস্বামী বাড়ি অদ্বৈত অঙ্গন। তো চলো কাছে যেয়ে তোমাদেরকে সব কিছু দর্শন করাই। শ্রী রামচন্দ্র আর শ্রী শ্রী জগন্নাথ দেব আজ রথে করে আসলো। তো চলো কাছে থেকে তোমাদেরকে দর্শন করাই। তো আই থিঙ্ক এখন সন্ধ্যা আরতি হচ্ছে। তো চলো তোমাদেরকে সন্ধ্যা আরতি দর্শন করাই। তোমরা সকাল দর্শন করো শ্রী শ্রী রাধারমণ, জগন্নাথ বলদেব সুভদ্রা আর শ্রী শ্রী রামচন্দ্রকে।
শান্তিপুর অর্থাৎ বড় গোস্বামী বাড়ি শ্রীরামচন্দ্র শ্রী জগন্নাথ দেব বলদেব সুভদ্রা মায়া, এছাড়াও শ্রী শ্রী রাধারামনের সন্ধ্যা দর্শন করো। জয়ন্তায় বন্ধুরা, তো আরতি শেষ হয়েছে। শ্রী শ্রী রাধারামন আর জগন্নাথ বলদেব শ্রী রামচন্দ্রকে শয়নে নিয়ে যাচ্ছে। তো তোমরা খুব কাছে থেকে সকলে দর্শন করো। জয় নিতাই, জয় সীতানাথ। তো বন্ধুরা, তোমাদেরকে দর্শন করলাম শ্রীরাম শান্তিপুরের শ্রী শ্রী অদ্বৈত অঙ্গনের রথযাত্রা। তো রথযাত্রা এখানে কি রাত হয়ে গেছিলো যে কারণে তোমাদেরকে রথে দেখা দর্শন করাতে পারিনি। তো ঠাকুরকে ঘরে নিয়ে এসেছিলো, ঘরে নিয়ে এসে দেখি সন্ধ্যা আরতি হচ্ছিলো, সন্ধ্যা আরতি তোমাদেরকে দর্শন করিয়েছি, আর মেলাটাও তোমাদেরকে টুকিটাকি দর্শন করিয়েছি কম বেশি। তো যাই হোক, শ্রী শ্রী অদ্বৈত অঙ্গন তোমাদেরকে ঘুরে দেখালাম রথযাত্রার দিনে কেমন কি সেজে উঠেছে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। জয় নিতাই, জয় হিতানাথ।